নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএলকে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো হিরো ওয়াইএসএল এই ভিডিওতে আমরা আলোচনা করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম মুম্বাই সিটি এফসির ম্যাচটা নিয়ে, যেখানে কিন্তু ম্যাচটা 3-3 গোলে ড্র হয়ে গেছে। একটা দুর্দান্ত ম্যাচ আমরা আজকে দেখেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং দুটো দলই কিন্তু শেষ পর্যন্ত একটা দুরন্ত লড়াই করে গেছে এবং ফাইনাল স্কোর কিন্তু 3-3 এবং ম্যাচটা কিন্তু ড্র হয়ে গেছে। তো ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমরা প্রথমে কথা বলবো ম্যাচের গোলগুলো নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে ডেসন ব্রাউন, এই জামাইকার স্ট্রাইকার, একটা দুরন্ত পারফরমেন্স করেছেন আজকে এবং তিনি কিন্তু 29 মিনিটে প্রথম গোলটা করে দেন আজকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 1-0 গোলে এগিয়ে যায়। এবং তারপর কিন্তু ইগোর আঙ্গুলো, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে 33 মিনিটে একটা দুর্দান্ত গোল করে দেন এবং স্কোর হয়ে যায় 1-1। এবং 40 মিনিটে বিপিন সিং, তিনি কিন্তু একটা দুরন্ত গোল করেছেন এবং হাফ টাইমে কিন্তু স্কোর হয়ে যায় 2-1। এবং হাফ টাইমের পরে কিন্তু দুটো দল একটা দুরন্ত পারফরমেন্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ইগোর আঙ্গুলো, তিনি কিন্তু 52 মিনিটে একটা দুর্দান্ত গোল করে দেন এবং তারপর কিন্তু ডেসন ব্রাউন, তিনি 55 মিনিটে একটা দুরন্ত গোল করে দেন এবং 80 মিনিটে আরও একটা গোল করে তিনি কিন্তু 3-3 করে দেন এবং তিনি কিন্তু তার আজকে হ্যাট্রিকটা করে ফেলেন। এবং হিরো ওয়াইএসএলে কিন্তু এবছরের দ্বিতীয় হ্যাট্রিকটা আমরা কিন্তু দেখলাম আজকে এবং সেটা করলেন ডেসন ব্রাউন। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই জামাইকান স্ট্রাইকার, তিনি কিন্তু আজকে 3টে গোল করে হ্যাট্রিক করে দিলেন এবং পুরো ম্যাচ জুড়ে কিন্তু ডেসন ব্রাউন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে একটা দুরন্ত পারফরমেন্স করেছেন আজকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ডেসন ব্রাউন, তিনি কিন্তু ইঞ্জিওর ছিলেন এবং যে কারণে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি এবং আজকে কিন্তু চোট কাটিয়ে এসে ডেসন ব্রাউন একটা দুরন্ত পারফরমেন্স করেছেন আজকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি কিন্তু এই ম্যাচের হিরো অব দ্য ম্যাচ। তো ডেসন ব্রাউন 3টে গোল করেছেন আজকে এবং পুরো ম্যাচ জুড়ে একটা দুরন্ত পারফরমেন্স করে তিনি কিন্তু এই ম্যাচের হিরো অব দ্য ম্যাচ হয়েছেন। এবং তার পাশাপাশি ম্যাচ নিয়ে যদি আরও একটু ডিটেলসে কথা বলতে হয় তাহলে আমি বলবো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা কিন্তু 16টা শট নিয়েছে, যার মধ্যে 9টা শট তারা টার্গেটে রেখেছে এবং 20টার মধ্যে 7টা শট টার্গেটে রেখেছে মুম্বাই সিটি এফসি। তার পাশাপাশি তোমরা যদি বল পজিশনে দেখো, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি যথেষ্টভাবে এগিয়ে রয়েছে। তো 65% বল পজিশন রয়েছে মুম্বাই সিটি এফসির কাছে এবং 35% বল পজিশন রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে। এবং তার পাশাপাশি কিন্তু 14টা ফাউল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং 12টা ফাউল করেছে মুম্বাই সিটি এফসি। এবং 2টো হলুদ কার্ড দেখেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং 1টা হলুদ কার্ড দেখেছে মুম্বাই সিটি এফসি। তার পাশাপাশি 3টে করে অফসাইড করেছে দুটো দল। এবং কর্নার কিক তোমরা যদি দেখো, সেখানে কিন্তু 5টা কর্নার পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং 6টা কর্নার কিক পেয়েছে মুম্বাই সিটি এফসি। এবং ফাইনাল স্কোর 3-3 এবং ম্যাচটা কিন্তু ড্র হয়ে গেছে। তো এই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির ডিফেন্সটা যথেষ্ট দুর্বল লেগেছে, বিকজ মুম্বাই সিটি এফসির যে ডিফেন্সের সব থেকে বড় প্লেয়ারটা মুর্তাদা ফল, তিনি কিন্তু আজকে খেলতে পারেননি। তো আগের ম্যাচে একটা লাল কার্ড দেখেছিলেন তিনি এবং যে কারণে তিনি কিন্তু এই ম্যাচটা খেলতে পারেননি। এবং মুর্তাদা ফল না খেলার জন্য আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির যে ডিফেন্সটা যথেষ্ট দুর্বল লেগেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট মুম্বাই সিটি এফসি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লড়াই করে গেছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারাও কিন্তু আজকে একটা দুরন্ত পারফরমেন্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, যার কথা বারবার বলতে হয়, তো জ্যামাইকান স্ট্রাইকার ডেসন ব্রাউন 3টে গোল করেছেন এবং একটা দুরন্ত হ্যাট্রিক করার পাশাপাশি পুরো ম্যাচ জুড়ে তিনি কিন্তু একটা দুরন্ত পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দুটো দলই কিন্তু আজকে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ফাইনাল স্কোর 3-3 এবং ম্যাচটা কিন্তু ড্র হয়ে গেছে। তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই যে এই ম্যাচটা ড্র করে কিন্তু
মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে। তো 8টা ম্যাচে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি। তার পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা কিন্তু পয়েন্ট টেবিলের 9 নম্বর স্থানে রয়েছে। তো 9টা ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 9 নম্বর স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই ছিল আজকের ম্যাচের পুরো রেজাল্টটা। তো ম্যাচটা কিন্তু 3-3 গোলে ড্র হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে আজকের এই ম্যাচটা মুম্বাই সিটি এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তার পাশাপাশি এবছর আইএসএলে মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পারফরমেন্স নিয়ে তোমরা কি বলবে, তোমাদের কেমন লাগছে এই দুটো দলকে দেখে, অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।